ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, সিস্টার একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল স্টুডেন্টদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে একবার শুকরিয়া করি। সবাই বলি বলো আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আমি সুষমা আক্তার। এই যে দেখো আমাদের গণিত বই, এটা হচ্ছে আমাদের গণিত বই। আমরা আজকে করব যোগের ধারণা পৃষ্ঠা 30। আর আমরা ক্লাসের আগে কি করব, অবশ্যই এই বইটা বের করব 30 পৃষ্ঠা। আমরা 30 পৃষ্ঠা এই যোগের অঙ্কগুলো বের করে সামনে রাখব। এই অঙ্ক করার আগে তোমাদের সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সবার সাথে ভালো আচরণ করব। এটা হচ্ছে আমাদের নৈতিকতার একটা দিক। আমরা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং আমাদের যে খেলার সাথে, পড়ার সাথে, সবার সাথে আমরা ভালো আচরণ করব, কারো সাথেই আমরা খারাপ ব্যবহার করব না, ঠিক আছে? তাহলে আমরা দেখি এই যোগের ধারণায় কি আছে, আমরা কিভাবে এই যোগ করব। যোগটা আসলে কি? যোগটা আসলে একত্র করা। এই যে দেখো আমি এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখো এখানে তিনটা গোলাপ আছে এবং এখানে আছে চারটা গোলাপ। দেখো আমি মাঝখানে একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে এই চিহ্নটা কি? এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন। আর দেখো এখানে আছে সমান চিহ্ন। তাহলে এই তিনটা গোলাপ যোগ চারটা গোলাপ, তাহলে এই দুইটা একত্রে করলে কয়টা গোলাপ হয়? হ্যাঁ, গুনে ফেলো তো সবাই। দেখো আমি গুনে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টা গোলাপ হয়েছে? সাতটা গোলাপ হয়েছে। তাহলে এই তিনটা গোলাপ এবং চারটা গোলাপ, কয়টা গোলাপ হয়েছে? সাতটা গোলাপ। আমরা গাণিতিক আকারে যখন লিখব তখন লিখব এই 3 + 4 = লিখব 7। আমাদের যোগ চিহ্নটা কি? এই যে দেখো এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন এবং এটা হচ্ছে সমান সমান। তাহলে আমরা আজকে কি করছি? যোগ করছি। আবার দেখো আমার এখানে, দেখো এখানে আছে তিনটা চকলেট, এখানে কয়টা চকলেট? তিনটা চকলেট আছে, দেখা যাচ্ছে তিনটা চকলেট। হ্যাঁ, আমি যদি এই তিনটার সাথে দেখো আরো দুইটা চকলেট যোগ করি তাহলে আমার কয়টা চকলেট হয়ে যাচ্ছে সবাই গুনে ফেলো তো। দেখো 1, 2, 3, 4, 5, কয়টা চকলেট হয়েছে? পাঁচটা চকলেট হয়েছে। তাহলে আমার এটা কিভাবে হয়েছে? যোগ করে হয়েছে। আর আমাদের যোগটা কি? একত্র করা। আমরা যখন এই দুইটা এবং তিনটা একত্র করব তখন আমাদের সেটা বেড়ে যাবে, মোট হয়ে যাবে। আর যখন একত্র হবে তখন কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখো আমার এখানে আছে তিনটা শাপলা ফুল, এখানে আছে তিনটা বেলি ফুল। তাহলে আমাদের কয়টা বেলি ফুল হবে? দেখো তিনটা, তিনটা শাপলা ফুল যোগ তিনটা বেলি ফুল, এখানে আছে সমান সমান চিহ্ন। তাহলে এই 3 আর 3 কয় হয়? হ্যাঁ দেখো 1, 2, 3, 4, 5, 6, এই হয় 6। তাহলে সংখ্যায় কত হবে? এখানে হবে 6। দেখো আমার এখানে আছে চারটা বিড়াল, এখানে কয়টা বিড়াল আছে? চারটা বিড়াল। এখানে আছে দেখো দুইটা বিড়াল, তাহলে আমার দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে কয়টা বিড়াল হয়েছে? 6টা বিড়াল। আমরা কিভাবে পেলাম? যোগ করে পেলাম, একত্র করে পেলাম, ঠিক আছে? আমরা এখন এই গাণিতিক গুলো দেখি। দেখো কি আছে আমার এখানে, আছে 2 + 1 সমান সমান। আমার যোগ চিহ্নটা আমরা কি বুঝতে পারছি? যোগ চিহ্নটা কি? দেখো তাহলে এই 2 এর সাথে 1 আমরা কিভাবে করব? আমার আছে 2 আর আছে 1, তাহলে দেখো আমি কিন্তু দাগ দিয়েও করতে পারি। দেখো 1, 2, + 1, তাহলে কত হচ্ছে? এই 2 আর 1, তাহলে কত হবে আমার?
করতে পারি দেখো আমি সংখ্যা এখানে 3 নিচ্ছি 1 2 3 আর আছে আমার 2 1 2 তাহলে কত হলো 5 স্কোর হয়েছে আবার দেখো আমি দাগ দিলেও একই হবে 1 2 3 1 2 তাহলে আমার কয়টা হয়েছে দেখো 1 2 3 4 5 আমার কত হয়েছে বলো তো 5 আমরা কি বুঝতে পারছি হ্যাঁ দেখো এখানে কত আছে 2 যোগ 2 সমান সমান তাহলে আমার এখানে কত হবে 2 4 2 4 দেখো হাতে গুনলেও হবে তুমি যদি দাগ দিয়ে করো তাও হবে তুমি কাঠির সাহায্যেও করতে পারো আমাদের সবচেয়ে সহজ হবে আমাদের যে হাতে কর আছে সেই কর গোনা শিখলে তাহলে কত আছে 2 আর 2 কত হয় 1 2 3 4 আমার কত হয়েছে দেখো হয়েছে 4 আমার নিচে আছে কত দাও 5 যোগ 1 তাহলে এই 5 এর সাথে যখন আমি 1 যোগ করব তখন কত হয়ে যাবে আমরা গুণে ফেলি দেখো 1 2 3 4 5 আর আছে আমার 1 কত হলো দেখো 6 হয়েছে আবার গুণি 1 2 3 4 5 6 তাহলে আমার কত হয়েছে 6 5 আর 1 যোগ করলে কত হয় 6 হয়েছে আবার দেখো এখানে আছে 6 সংখ্যা আছে 6 যোগ 3 সমান সমান কত হয় সবাই গুণে ফেলো তো হ্যাঁ আমি জানি সবাই তোমরা এতক্ষণে করে ফেলেছো তাই না আবার আমরা গুণে দিচ্ছি তুমি যদি 6টা দাগ দাও তাও হবে 6টা দাগ এবং 3টা দাগ দাও তাও কিন্তু হবে দেখো 1 2 3 4 5 6 1 2 3 আমি এখন যদি সবগুলো দাগ গুণে ফেলি 1 2 3 4 5 6 7 8 9 দেখো আমার তাও কিন্তু 9 হয়েছে আবার যদি আমি হাতে গুণি তাও কিন্তু 9 হবে দেখো 1 2 3 4 5 6 আরো 3 6 7 8 9 কত হয়েছে 3 আমরা যেভাবেই গুণি সংখ্যাটা আমাদের একই হবে দেখো আমার হয়েছে 9 কত হয়েছে 9 তাহলে কি আমরা এই যোগের ধারণা বুঝতে পেরেছি যোগ হচ্ছে কি আমরা একত্র করব সংখ্যাগুলো গুণে ফেলব তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই 2 আর 1 কত হয় 3 3 আর 2 হয় 5 2 আর 2 4 5 আর 1 6 আর এই 6 যোগ 3 9 এইভাবে অঙ্কগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে ফেলবে আর যদি এর মধ্যে তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই স্কুলে এসেও দেখাতে পারো এবং মেসেঞ্জারেও পাঠাতে পারো অন্যান্য বন্ধুরা কিন্তু মেসেঞ্জারেও পাঠাচ্ছে তাহলে এভাবে পড়াগুলো কিন্তু এসডব্লিউ খাতায় উঠিয়ে ফেলবে এবং কি করবে আমাদের কিন্তু সকালে আমরা অবশ্যই 2 ঘন্টা পড়ব রাতে 2 ঘন্টা পড়ব এই 4 ঘন্টা